السلام عليكم. সকাল বেলা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলা হচ্ছে। চারজন লোক মাছ ধরার জন্য জাল টানছে। গ্রামের মধ্যে সকাল বেলা মনোমুগ্ধকর পাখির ডাকে মাছ ধরার দৃশ্য দেখা সত্যি অসাধারণ। পুকুরে সাধারণত মাছ চাষ করে মানুষ গ্রামের মানুষ অনেক স্বাবলম্বী হয়েছেন। এটা মূলত বের জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করা হইতেছে। জাল টানা অনেক পরিশ্রমের কাজ। তিনজনে এক সাইডে জাল টানতেছে, অপর সাইডে আরেকজন আছেন। মাছ কি পরিমাণ উঠবে আগে বলা যায় না। বড় মাছের আশঙ্কা করা হচ্ছে। দেখা যাক বড় মাছ পাওয়া যায় কিনা। মাছগুলো ধরে বাজারে ওঠানো হবে। মূলত পুকুরটা আকারে ছোট, সেই অনুযায়ী মাছ অনেকাংশে কম। তো মাছের ভালো আওয়াজাই দেখা যাচ্ছে। জাল টানা হচ্ছে, মাছলা ফালাপি করতেছে। এই বের জাল দিয়ে সাধারণত অনেক মানুষই পুকুরে কাশকিত মাছ ধরে থাকেন এবং সেগুলো ধরে বাজারে বিক্রি করেন। মোটামুটি বেশ কয়েকটি মাছ দেখা যাচ্ছে। এখন কাঁচা অনুরূপ নয় মাছগুলো। যাই হোক, যে কয়টা মাছ উঠেছে এগুলোই ধরা হবে। মাছ ধরা হইতেছে, মাছ ধরে ড্রামের মধ্যে রাখা হইতেছে। পুকুরে বের জাল দিয়ে মাছ ধরার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, দেখতে ভালোই লাগে। একটু বেশি মাগুরও দেখা যাচ্ছে। এখানে গুড়া গুড়া মাছগুলা, ছোট ছোট মাছগুলা দেওয়া হয়েছে। ছোট ছোট মাছগুলো এবং দেশি মাগুর, মোটামুটি বেশ কয়েকটি মাছ ধরা হয়েছে। দেশি মাগুর, সকলে ভালো থাকবেন। প্রতিদিনের মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে।